নমস্কার বাণী ইনস্টিটিউট অব বৈদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় নক্ষত্র অশ্বিনী নক্ষত্র বিগত দিনে আমরা বলেছিলাম যে আমরা নক্ষত্রের উপরে বেশ কয়েকটি ভিডিও নিয়ে আসব এবং নক্ষত্ররা কিভাবে আমাদের জীবনে প্রভাব বিস্তার করে সেই সংক্রান্ত আলোচনা করব নাক্ষত্রিক বিভাজন এবং রাশি বিভাজন এটি দুটোই কিন্তু জ্যোতিষে চলে আসছে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা সমগ্র রাশিচক্রকে বারোটি ভাগে ভাগ করি বারোটি ভাগের নাম দেওয়া হয়েছে বারোটি রাশি এছাড়াও আরেকটি বিভাজন পদ্ধতি রয়েছে স্থির নাক্ষত্রিক বিভাজন এখানে আমরা সমগ্র রাশিচক্রকে সাতাশটা ভাগ করি রাশি এবং নক্ষত্র এরা কিন্তু একে অপরের ওপরে উপরিপাতিত হয় যেমন আপনার যদি মেষ রাশি হয় সেই ক্ষেত্রে আপনার অশ্বিনী ভরণী অথবা কৃত্তিকা নক্ষত্র হতে পারে অশ্বিনী নক্ষত্রের সম্পূর্ণটা অর্থাৎ তেরো ডিগ্রি কুড়ি মিনিট ভরণী নক্ষত্রের তেরো ডিগ্রি কুড়ি মিনিট এবং কৃত্তিকা নক্ষত্রের মাত্র তিন ডিগ্রি কুড়ি মিনিট নিয়ে গঠিত হয়েছে মেষ রাশি রাশি যেমন আমাদের জীবনের আমাদের চরিত্রের কতগুলি বিশেষ দিককে নির্দেশ করে আমাদের কোয়ালিটেটিভ মেজার্স ইন্ডিকেট করে রাশি ঠিক তেমনভাবেই জীবনে কি ঘটতে পারে জীবনের ধারা কিভাবে আবর্তিত হবে সেগুলি কিন্তু নির্দেশ করে নক্ষত্র রাশি অপেক্ষা নক্ষত্রের গুরুত্ব তাই কোনো অংশে কম নয় নক্ষত্রগুলির মধ্যে কিন্তু ঘটনার আবর্তন সেটা দেখতে পাওয়া যায় একই সঙ্গে পরপর এক একটি নক্ষত্রের মধ্যে লুকিয়ে রয়েছে প্রচুর বৈদিক কাহিনী এই কাহিনীগুলি আমাদের জীবনের সঙ্গে সম্পর্কিত হয় আমাদের জীবনের স্ট্রাগল আমাদের জীবনের সাকসেস আমাদের উত্থান আমাদের এগিয়ে যাওয়ার ক্ষমতা প্রত্যেকটি বিষয়ের সঙ্গে এই নক্ষত্রটা কানেক্টেড আমাদের জীবনের প্রত্যেক দিনের প্রতি পাতায় যেমন লুকিয়ে থাকে হাজার হাজার এই নক্ষত্রগুলির সঙ্গেও অ্যাসোসিয়েটেড রয়েছে প্রচুর কাহিনী একবারে এক একটি নক্ষত্রকে নিয়ে বলা সম্ভব নয় তাই আমরা ধাপে ধাপে নক্ষত্র নিয়ে আলোচনা করব ভাগে ভাগে নক্ষত্র নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচ্য অশ্বিনী নক্ষত্র মেষ রাশি দশটি কোয়ালিটি অশ্বিনী কালপুরুষের প্রথম নক্ষত্র মেষ রাশির প্রথম নক্ষত্র অশ্বিনী কেতু এর অধিপতি অশ্বিনী কুমার দয় এর দেবতা এই নক্ষত্রের যারা জাতক বা জাতিকা তাদের দশটি গুণ নিয়ে আমরা আলোচনা করব। সাধারণভাবে মেষ রাশির মানুষদের যে গুণ বা যে দোষ তার একটা অংশ তো অশ্বিনীতে দেখতে পাওয়া যাবেই তারই সঙ্গে সঙ্গে কিছু আলাদা কিছু নতুন গুণাবলী আমরা জানতে নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে যেগুলি অন্যান্য নক্ষত্রের থেকে এদেরকে সম্পূর্ণ আলাদা করে রাখতে সক্ষম প্রথম গুণ এরা হল ফার্স্ট এবং সুইফট অর্থাৎ যে কোনো কাজ এরা কিন্তু অতি দ্রুততার সঙ্গে করতে পারে এদের যে চিহ্ন ঘোরা ঘোড়ার মতো এদের গতিশক্তি দেখতে পাওয়া যায় ঘোড়া যেমন বিভিন্ন বাধা অতিক্রম অতিক্রম করে অতি সহজে এগিয়ে যেতে পারে পারে নিজের জীবনের কাছে আসা যে প্রতিবন্ধকতা করতে ও শ্রেণী নক্ষত্রের মানুষদের মধ্যেও কিন্তু এই কোয়ালিটি দেখতে পাওয়া যায় এরা কিন্তু এগিয়ে যেতে সক্ষম হয় জীবনের ছোট বড় বিভিন্ন প্রকার বাধা অতিক্রম করতে ও শ্রেণী নক্ষত্রের মানুষরা কিন্তু খুব সহজেই সক্ষম হয় দ্বিতীয় যে গুণ ও শ্রেণী নক্ষত্রের মানুষদের মধ্যে দেখতে পাওয়া যায় এরা হল হেল্পফুল অর্থাৎ এরা বন্ধু বৎসল এরা সাহায্য করতে ভালোবাসে এরা উপকারী প্রকৃতির অশ্বিনী নক্ষত্রের যে মূল তারকা মূল নক্ষত্র সেটি হলো একটি যুগ্ম নক্ষত্র অর্থাৎ বাইনারি স্টার এখানে কিন্তু একজন আরেকজনের উপরে নির্ভরশীল তাই একজনের আরেকজনের প্রতি উপকারিতার ভাব সেটা কিন্তু অশ্বিনীর মধ্যে আসে আবার অশ্বিনী নক্ষত্রের যিনি দেবতা তিনি হলেন অশ্বিনী কুমার দ্বয় অর্থাৎ এখানেও একটা ডুয়ালিটি একটা যুগ্মতা সেটাও কিন্তু রয়েছে তাই পারস্পরিক সহযোগিতা এটা কিন্তু সহজেই উঠে আসে অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্রে তৃতীয় গুণটি হল অশ্বিনী নক্ষত্রের মানুষদের জন্য দেয়ার আর ট্রাভেলার্স অর্থাৎ তারা ঘুরে বেড়াতে ভালোবাসে তারা উপভোগ করতে ভালোবাসে তারা প্রকৃতি এবং প্রকৃতির নানান রূপ গ্রহণ করতে দর্শন করতে তাদের উপভোগ করতে ভালোবাসে এখানেও সেই ঘোড়ার যে চিহ্ন সেটি প্রকট হয়ে ওঠে ঘোড়া মানুষ ব্যবহার করত এক স্থান থেকে অন্য স্থানে দ্রুত গতিতে যাওয়ার জন্যে তাই বিভিন্ন স্থানের প্রতি বিভিন্ন এলাকার প্রতি একটা আকর্ষণ একটা সুপ্ত আকর্ষণ কিন্তু এই নক্ষত্রের মানুষদের মধ্যে বারংবার দেখতে পাওয়া যায় অশ্বিনী নক্ষত্রের চতুর্থ গুণ দে লাভ হর্সেস অ্যান্ড অ্যানিমালস অর্থাৎ তারা ঘোরা এবং বিভিন্ন পশু পছন্দ করে বিশেষ করে যে পশুদের মধ্যে রয়েছে ক্ষিপ্রতা দ্রুত গতিতে এক স্থান থেকে আরেক স্থানে যাওয়ার প্রবণতা সেই সমস্ত পশুকে এরা সেই সমস্ত পশু সম্পর্কে জ্ঞান আহরণ করতে এরা ভালোবাসে মাত্র ঘোড়াই নয় দ্রুত গতির যানবাহন যোগাযোগ ব্যবস্থা সেটাও কিন্তু এরা পছন্দ করে অশ্বিনী নক্ষত্রের পঞ্চম গুণ অর্থাৎ গুপ্ত বিদ্যা গুজ্জ বিদ্যা গোপন তন্ত্র জ্যোতিষশাস্ত্র সম্পর্কিত জ্ঞানের একটা ভান্ডার দেখতে পাওয়া যায় এদের যে সাবকনশিয়াস মাইন্ড অতীন্দ্রিয় ক্ষমতা সেটা কিন্তু অনেক বেশি অ্যাক্টিভ একদিকে অশ্বিনী নক্ষত্রের অধিপতি কেতু যে কিনা সাবকনশিয়াস মাইন্ডের কারগ্রহ যে তন্ত্রগুপ্ত বিদ্যার কারগ্রহ অন্যদিকে দেব চিকিৎসক অশ্বিনী কুমার দয়ের দ্বারা আধিপত্য বিস্তৃত হয় এই নক্ষত্রে তাই সেখানেও কিন্তু আমরা গুপ্ত জ্ঞান বিষজ শাস্ত্রের ওপরে বিশেষ জ্ঞান দেখতে পাই এবং এরই সংমিশ্রণে অশ্বিনী নক্ষত্রের জাতকদের মধ্যে দৈব বা গুপ্ত কিছু জ্ঞানের সমন্বয় দেখতে পাওয়া যায় কিছু বাড়তি ক্ষমতা কখনো প্রকাশিত কখনো অপ্রকাশিত সেটা কিন্তু অশ্বিনী নক্ষত্রের মানুষদের মধ্যে দেখতে পাওয়া যায় অশ্বিনী নক্ষত্রের মানুষদের ষষ্ঠ গুণাবলী এরা কিন্তু বেশ বেশ আকর্ষণীয় ব্যক্তিত্ব সম্পন্ন অ্যাট্রাকটিভ প্রকৃতির এবং স্টাইলিশ হয়ে থাকেন এরা সাজগুজ করতে ভালোবাসে এরা নিজেদেরকে সাজিয়ে গুজিয়ে আকর্ষণীয় করে রাখতে অন্যদের প্রিয় কার্য করতে পছন্দ করেন এরা কিন্তু ভীষণ অ্যাট্রাকটিভ এবং গ্রহণযোগ্য ব্যক্তিত্ব সম্পন্ন হয়ে থাকেন নেতৃত্ব দেওয়ার স্থানে মানুষ বারংবার এই অশ্বিনী নক্ষত্রের মানুষদের বরণ করে খুব সহজেই এরা কোনো একটা সিস্টেমের অত্যাবশ্যকীয় অঙ্গ হয়ে উঠতে পারেন প্রেমের ক্ষেত্রেও এরা কিন্তু সুপটু হয়ে থাকেন এবং এদের প্রেমিকারা বা প্রেমিকরা তারা কিন্তু এদেরকে নিয়ে বেশ গর্ব অনুভব করতে ভালোবাসেন অশ্বিনী নক্ষত্রের সপ্তম গুণ এরা হলো চিকিৎসায় দক্ষ এই চিকিৎসা স্পর্শ চিকিৎসা হতে পারে এই চিকিৎসা বাক চিকিৎসা হতে পারে এই চিকিৎসা হতে পারে ওষুধ রিলেটেড বা পথ রিলেটেড চিকিৎসা বহু অশ্বিনী নক্ষত্রের মানুষ আপনার পাশে রয়েছেন এমন মানুষকে দেখবেন যে আপনার মাথা ব্যথা করছে কেবল অশ্বিনী নক্ষত্রের মানুষটা আপনার মাথায় জাস্ট হাত বুলিয়ে দিল আপনি কিন্তু খুব সহজেই সুস্থ হয়ে উঠতে পারেন এদের হাতে এদের স্পর্শে একটা সুখ অনুভূতি দেখতে পাওয়া যায় এরা কিন্তু তৃপ্তি সক্ষম এবং চিকিৎসার ক্ষেত্রেও এদের কিন্তু একটা বিশেষ দক্ষতা থাকে মানুষকে সাধারণভাবে আমাদের কাছে এসে যখন মানুষ এসে বলেন যে আমি কি চিকিৎসা করতে পারবো বা আমি কি ডাক্তার হতে পারবো এই ধরনের প্রশ্নগুলো যখনই আসে তখনই তার কোয়ালিটি খুঁজতে আমরা আয়দার শতভিসা অথবা অশ্বিনী নক্ষত্রে তার কোন গ্রহ রয়েছে খুঁজে বার করবার চেষ্টা করি এবং সেই গ্রহটা তার নাইনথ হাউস তার ফিফথ হাউস তার লগ্ন তার টেন্থ হাউস এগুলির উপরে কিভাবে প্রভাব বিস্তার করছে সেটা খুঁজে বার করবার চেষ্টা করি কারণ এই নক্ষত্রগুলি চিকিৎসা ক্ষেত্রে অত্যন্ত অ্যাক্টিভ এবং অশ্বিনী নক্ষত্র যেখানেই আসছে সেখানেই কিন্তু একটা ট্রিটমেন্ট অ্যাসোসিয়েটেড হয়ে যায় তাই অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকা তারা কিন্তু স্কিল্ড ইন হিলিং অর্থাৎ তারা চিকিৎসা ক্ষেত্রে অনেকটাই বেশি পারদর্শী হয়ে থাকেন অশ্বিনী নক্ষত্রের অষ্টম গুণ অশ্বিনী নক্ষত্রে জাত ব্যক্তি বা মহিলারা তারা কিন্তু অত্যন্ত ভালো মিডলম্যান হয়ে থাকেন তারা হতে পারেন ইন্টারপ্রেনার তারা হতে পারেন দূত তারা হতে পারেন মধ্যপন্থা অবলম্বনকারী ব্যক্তি তারা হতে পারেন মধ্যস্থতাকারী যে কোনো সম্পর্ক নতুন করে তৈরি করা বা যে কোনো সম্পর্ক ভেঙে দেওয়া দুটি ক্ষেত্রেই কিন্তু এদের অ্যাক্টিভিটি প্রশংসনীয় এরা খুব সহজেই এই কাজগুলি করতে সক্ষম হয়ে থাকেন সম্পর্ক ভাঙা বা গড়ার ক্ষেত্রে দৌত অর্থাৎ একজনের সঙ্গে আরেকজনের সম্পর্কের মধ্যস্থতা করবার ক্ষেত্রে এই মানুষদের জুড়ি মেলা কিন্তু অবশ্যই ভার সাধারণত এরা বাকপটু হয়ে থাকেন এবং যে কোনো ভাবেই এরা কিন্তু নিজের মতটিকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়ে থাকেন এরা সহজে নিজের জায়গা থেকে সরে যান না ফ্লেক্সিবিলিটি থাকে এদের মধ্যে কিন্তু তা সত্ত্বেও রিজিডিটি সেটাও কিন্তু এদের মধ্যে অনেকটাই দেখতে পাওয়া যায় ও অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের যেটি পরবর্তী গুণ অর্থাৎ নয় নম্বর গুণ সেটি হলো প্রতিক্রিয়াশীল বা চঞ্চল ব্যক্তিত্ব বলা যেতে পারে ইম্পালসিভ বিহেভিয়ার এরা কিন্তু কোনো একটা বিশেষ জায়গায় কন্টিনিউয়াসলি ফিক্সড হয়ে থাকতে পারে না এদের যে বিহেভিয়ার এদের যে কথাবার্তা এর মধ্যে একটা পরিবর্তন দেখতে পাওয়া যায় কোনো কোনো সময় এরা প্রতিক্রিয়াশীল হয়ে পড়ে অত্যাধিক মাত্রায় ছোট্ট ছোট্ট বিষয় ছোট ছোট ঘটনা এরা কিন্তু অনেকটাই প্রতিক্রিয়া করেই ফেলে এটা অশ্বিনী নক্ষত্রের মানুষদের একটা বিরাট গুণ কখনো কখনো এই গুণ আবার দোষে পরিণত হয় বিশেষ করে কোনো একটা সেন্সেটিভ মুমেন্ট কোনো একটা সেন্সেশনাল ইস্যু সেখানে কিন্তু এই ইম্পালসিভ বিহেভিয়ার সেটা মারাত্মক ডিস্টার্ব ক্রিয়েটিং এলিমেন্ট হিসেবে কাজ করতে পারে এবং অশ্বিনী নক্ষত্রের মানুষদের জীবনে দুঃখের পাহাড় নামিয়ে নিয়ে আসতে পারে অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের দশ নম্বর গুণ এই মানুষগুলি এই পুরুষ বা এই মহিলারা অতিমাত্রায় ক্রিয়েটিভ হয়ে থাকেন মেষ রাশি বা লগ্নের বাইরে গিয়ে এদের মধ্যে কিন্তু এই ক্রিয়েটিভিটি দেখতে পাওয়া যায় কম্পিউটার সফটওয়্যার ডিজাইনিং টেকনোলজি এই সমস্ত ব্যাপারে গুপ্ত বিদ্যার ছোট্ট ছোট্ট জিনিস ওরিয়েন্টেড পড়াশুনো হতে পারে সেটা ন্যানো টেকনোলজি সেই সমস্ত ক্ষেত্রে এদের ব্যাপক দক্ষতা দেখতে পাওয়া যায় কম্পিউটার রিলেটেড এডুকেশন বা কম্পিউটার প্রোগ্রামিং কম্পিউটার টাইপিং ইত্যাদি ক্ষেত্রে এরা অনেক বেশি সাকসেসফুল হয়ে থাকে এবং এই মানুষগুলোর শিখবার ক্ষমতা অন্যদের থেকে অনেকটাই বেশি হয়ে যায় তবে এর একটা নেগেটিভ পয়েন্টও আছে এই মানুষগুলো কিন্তু নিজের শেখা জিনিস থেকে সহজে বেরিয়ে আসতে পারে না কোনো একটা নতুন জিনিস শেখার পরিবর্তে পুরনো জিনিসের বারংবার ইমপ্লিমেন্টেশন এটা কিন্তু অশ্বিনীর ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এছাড়াও অশ্বিনী নক্ষত্রের মানুষদের কিন্তু আছে অনেকগুলি দোষ ও শ্রীর নক্ষত্রের মানুষরা কাদের সঙ্গে কম্প্যাটেবল কাদেরকে বিয়ে করলে ভালো থাকেন কাদের সঙ্গে বন্ধুত্ব হতে পারে কি ধরনের পেশায় এরা যুক্ত হতে পারেন কোন ধরনের ব্যবসা এদের জন্য সুটেবল কিভাবে এরা জীবন কাটাতে চান কিভাবে এরা বড় হয়ে উঠতে পছন্দ করেন কিভাবে এরা অন্য মানুষদেরকে ট্যাকল করেন ও শ্রী নক্ষত্রে আপনার অন্য গ্রহ থাকলে কি ফল হতে পারে এই সমস্ত বিষয়গুলি নিয়ে আমরা পরবর্তী আলোচনায় আসব। আজকে আমরা জানলাম অশ্বিনী নক্ষত্রের বারুষদের দশটি চারিত্রিক বৈশিষ্ট্য মিলিয়ে দেখুন কতটা মিলল আর কতটা মিলল না অবশ্যই শেয়ার করুন আমাদের সঙ্গে কারণ পুরোপুরি যে মিলবে সেটা কিন্তু অভিপ্রেত নয় কারণ আপনার অশ্বিনী নক্ষত্র হলেও তার উপরে অর্থাৎ আপনার চন্দ্রের উপরে অন্য গ্রহের দৃষ্টি থাকতে পারে হতেই পারে আপনার জন্ম নক্ষত্র অর্থাৎ চন্দ্রের নক্ষত্র অশ্বিনী তার সঙ্গে এটাও হতে পারে যে আপনার লগ্নের নক্ষত্র সেটি হল চিত্রা কিংবা শতভিশা সেই ক্ষেত্রে আপনার চরিত্র পরিবর্তন হবে অশ্বিনীর সঙ্গে কিছুটা মিল পাওয়া যাবে কিছুটা অমিল সেটাও পাওয়া যাবে হতে পারে আপনার চন্দ্রের ওপর বৃহস্পতির দৃষ্টি আবার হতে পারে আপনার চন্দ্র যুক্ত। সেই ক্ষেত্রেও কিন্তু ফলাদেশ পরিবর্তিত হবে সুতরাং এই যে আমরা দশটি ক্যারেক্টারিস্টিক্স বললাম এর কিছু আপনার সঙ্গে অবশ্যই মিলবে আবার কিছু নাও মিলতে পারে তাই কতটা মিলল আর কতটা মিলল না সেটা জানার জন্য আমরা কিন্তু উদ্গ্রীব হয়ে থাকবো তাই অবশ্যই নিজের মতামত কমেন্ট করে আমাদেরকে জানাবেন তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সমৃদ্ধ হয়ে উঠুক আপনার জীবন অশ্বিনী নক্ষত্রের প্রত্যেকটা মানুষের জীবন নমস্কার